Today, I discussed about immunology and immunity. What is immunology and what is immunity? তাহলে আগে আমাদের জানো, আমাদের টপিক হচ্ছে ইমিউনিটি এবং ইমিউনিটি নিয়ে যে ব্রাঞ্চে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইমিউনোলজি। তাহলে আগে আমাদের জানতে হবে ইমিউনিটি কি এবং ইমিউনোলজি কি সেটা। দেখো ইমিউনিটি, ইমিউনিটি কথাটা আসছে ইমিউন থেকে, কোথেকে? ইমিউন। ইমিউন মিন্স হচ্ছে, ইমিউন মানে হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি রিঅ্যাকশন। ইমিউন মিনিং অ্যান্টিজেন, অ্যান্টিবডি রিঅ্যাকশন। এবং ইমিউনিটি, ইমিউনিটি হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের প্রভাবে আমাদের বডিতে যে ডিফেন্স মেকানিজমটা সৃষ্টি হয়, মানে আমাদের বডিতে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, এই অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের বডি কি করে? অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রাক্ট করে ফেলে, ড্যামেজ করে ফেলে, অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রাক্ট করে ফেলে, কিল করে ফেলে। তাহলে কিল করে ফেলার প্রক্রিয়াই হচ্ছে, কিল করে ফেলা এটা একটা ডিফেন্স। যখন ব্যাকটেরিয়া বা অ্যান্টিজেনকে আমাদের বডি সেলগুলো, বডি ইমিউন সেলগুলো কিল করে ফেললো, তখন আমাদের বডি কি করলো? ডিফেন্স করলো। তাহলে ডিফেন্স করে জীবাণুটাকে মেরে ফেললো, এটা হচ্ছে ইমিউনিটি। এবং ইমিউনিটি নিয়ে যে ব্রাঞ্চ, মেডিকেল সায়েন্সের যে ব্রাঞ্চে ইমিউনিটি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইমিউনোলজি। মেডিকেল সায়েন্সের যে ব্রাঞ্চে ইমিউনিটি নিয়ে ডিসকাস করা হয় সেটাকে কি বলা হয়? তাহলে দেখো ইমিউনোলজি কি কি নিয়ে ডিসকাস করে। ইমিউনোলজি ডিলস উইথ ইমিউনিটি, ইমিউন সিস্টেম, আমাদের বডির যে ইমিউন সিস্টেম গুলো আছে, ঠিক আছে, ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করে। যে সিস্টেম ইমিউনিটিতে অংশগ্রহণ করে তাকে বলা হয় ইমিউন সিস্টেম, ঠিক আছে। অ্যান্ড ডিজর্ডার অফ ইমিউন সিস্টেম, এবং ইমিউন সিস্টেমের ডিজিজ নিয়ে ডিসকাস করা হয়, ইমিউন সিস্টেমের ডিজিজ নিয়ে ডিসকাস করা হয়। অ্যান্ড ইমিউনোলজিক টেকনিক, এবং ইমিউনোলজিক টেকনিক নিয়ে আলোচনা করা হয়। ইমিউনোলজিক টেকনিক মানে যে টেকনিকগুলো দিয়ে, যে প্রসেসগুলো দিয়ে ইমিউনোলজিক ডিজর্ডারগুলো নির্ণয় করা হয়, ইমিউনোলজিক বিভিন্ন ডিজিজ নির্ণয় করা হয়, ইমিউনোলজিক বিভিন্ন ডিজিজ ইনভেস্টিগেশন করা হয়, সেটা সেগুলো হচ্ছে ইমিউনোলজিক টেকনিক। আমি এগুলো নিয়ে ডিটেলস পরে আলোচনা করব। আমি প্রথমে আলোচনা করব হচ্ছে ইমিউনিটি কি। তাহলে দেখো ইমিউনিটি, তা আমরা জানি যে ইমিউন হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। তাহলে ইমিউনোলজিতে বেসিক্যালি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন নিয়ে ডিসকাস করা হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা বাংলায় যেটা জানি, ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাই তো আমরা জেনে থাকি, তাই না? তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিভাবে আমরা অর্জন করে থাকি, কিভাবে আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে থাকে সেটা আমরা ডিসকাস করবো। দেখো তাহলে ইমিউনিটি কি, দেখো ইমিউনিটি ইজ দ্য হোস্ট ডিফেন্স ফাংশন, হোস্ট ডিফেন্স ফাংশন, পার্টিকুলারলি টু ইনফেকশন, যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে, যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়, যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়। এবং ইনফেকশন কি কি কারণে হতে পারে আগে জানতে হবে। ইনফেকশন কি? ইনফেকশন হচ্ছে এন্ট্রি অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ অ্যান অর্গানিজম অর ব্যাকটেরিয়া, কোনো একটা অর্গানিজম বা কোনো একটা ব্যাকটেরিয়া আমাদের বডিতে এন্ট্রি করবে এবং মাল্টিপ্লিকেশন করবে, তখন সেটাকে বলা হয় ইনফেকশন। তাহলে ইনফেকশন কি? ইনফেকশন হচ্ছে এন্ট্রি অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ অ্যান অর্গানিজম, মাইক্রো অর্গানিজম অর ব্যাকটেরিয়া। আমরা ব্যাকটেরিয়া যদি ধরে থাকি, তাহলে এন্ট্রি অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ এ ব্যাকটেরিয়া ইজ কল্ড ইনফেকশন। এবং এই ইনফেকশন, ইনফেকশনের বিরুদ্ধে কি তৈরি হয়? ইমিউনিটি তৈরি হয়। ইমিউনিটি ইজ দ্য হোস্ট ডিফেন্স ফাংশন পার্টিকুলারলি টু ইনফেকশন বাই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস অ্যান্ড প্যারাসাইট।
তাহলে এই ব্যাকটেরিয়া গুলোর এই এই অর্গানিজম গুলোর বিরুদ্ধে হোস্ট বডি বডি অর হোস্ট যে ডিফেন্স করে এটাকে কি বলা হয় ইমিউনিটি এবং ইমিউনিটি অ্যাগাইনিস্ট টিউমার অলসো এক্সিস্ট টিউমারের বিরুদ্ধেও ইমিউনিটি তৈরি হয় টিউমারের বিরুদ্ধেও ইমিউনিটি তৈরি হয় ইমিউনিটি শুধু ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্যারাসাইট এদের বিরুদ্ধেই তৈরি হয় না টিউমারের বিরুদ্ধেও তৈরি হয় এদের বিরুদ্ধেও হবে এবং টিউমারের বিরুদ্ধেও হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইমিউনিটি ঠিক আছে তো ইমিউনিটির আরেকটা ডেফিনেশন তোমাদের বইতে দেখা আছে দেওয়া আছে দেখ তোমাদের বইটা একটু রেড করো তো দেখুন মেবি ডেফিনেশনটা এরকম হবে ইমিউনিটি ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস এরকম হবে আমার মনে হচ্ছে ইমিউনিটি ইজ দা আছে আমাদের বইয়ে নট এ ইমিউনিটি ইজ দা ফিজিওলজিক্যাল প্রসেস প্রসেস অর অ্যাবিলিটি অফ রিকগনিশন রিকগনিশন নিউট্রালাইজেশন দেখো তোমাদের বইয়ের ডেফিনেশনটাও মোটামুটি অনেক সুন্দর ইমিউনিটি কি ইমিউনিটি ইজ দা ফিজিওলজিক্যাল প্রসেস অর অ্যাবিলিটি কি অ্যাবিলিটি অফ রিকগনিশন রিকগনিশন মানে চেনা কাকে চিনবে অ্যান্টিজেনকে চিনবে ব্যাকটেরিয়াকে চিনবে তাহলে আমাদের বডিতে যদি দেখো আমাদের বডিতে অনেক অ্যান্টিজেন আছে আমাদের বডির প্রত্যেকটা সেলে অ্যান্টিজেন আছে প্রত্যেকটা সেলের সেল মেমব্রেন অ্যান্টিজেন হতে পারে প্রত্যেকটা সেলের নিউক্লিয়াস অ্যান্টিজেন হতে পারে প্রত্যেকটা সেলের পার্টিকেল অ্যান্টিজেন হতে পারে বাট এই অ্যান্টিজেন গুলো আমার বডির আমার নিজের সেলফ অ্যান্টিজেন আমার বডির যে অ্যান্টিজেন গুলো আছে এই অ্যান্টিজেন গুলো কি অ্যান্টিজেন সেলফ অ্যান্টিজেন নিজের অ্যান্টিজেন এই অ্যান্টিজেন গুলোর বিরুদ্ধে কখনো অ্যান্টিবডি তৈরি হবে না যদি আমার বডি সেলের বিরুদ্ধে যদি কোনো কারণে অ্যান্টিবডি তৈরি হয় তখন সেটাকে বলা হয় অটো ইমিউন ডিজর্ডার সেটাকে কি বলে অটো ইমিউন ডিজর্ডার সেটা ডিজিজ হবে যেমন অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া রেড ব্লাড সেলের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি হয় এরকম আরো ডিজিজ আছে যেগুলো নিয়ে আমি ইমিউন ডিজর্ডারে আলোচনা করবো ইমিউন ডিজর্ডারে আলোচনা করবো আমরা আজকে নর্মাল ফিজিওলজি ইমিউনিটি নিয়ে ডিসকাস করবো তাহলে দেখো তাহলে আমাদের বডিতে যে অ্যান্টিজেন গুলো আছে এই অ্যান্টিজেন গুলোর বিরুদ্ধে কখনো অ্যান্টিবডি তৈরি হবে না বাট বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ করবে বাইরের যে অ্যান্টিজেন অ্যান্টিজেনটা হচ্ছে ফরেইন অ্যান্টিজেন নন সেলফ অ্যান্টিজেন বাইরে থেকে যে অ্যান্টিজেনটা ঢুকলো সেই অ্যান্টিজেনটা ফরেইন অ্যান্টিজেন অর নন সেলফ অ্যান্টিজেন ইট ইজ নট সেলফ অ্যান্টিজেন এই বাইরে থেকে যখন অ্যান্টিজেন ঢুকবে তখন এর বিরুদ্ধে আমার বডি কি করবে অ্যান্টিবডি তৈরি করবে আমার বডি ইমিউন সিস্টেম কি করবে অ্যান্টিবডি তৈরি করবে এটাই হচ্ছে ইমিউনিটি তাহলে বাইরে থেকে যে অ্যান্টিজেনটা ঢুকলো এই অ্যান্টিজেনকে আগে রিকগনিশন করতে হবে চিনতে হবে রিকগনাইজ করতে হবে এরপর আমার বডি ইমিউন সিস্টেম কি করবে ওই অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজেশন করবে নিউট্রালাইজেশন মিনিং অ্যান্টিজেনের অ্যাক্টিভিটি ড্যামেজ করে দিবে অ্যান্টিজেনকে অ্যাক্টিভেট করতে দিবে না নিউট্রাল করে দিবে এরপর নিউট্রাল করার পরে অ্যান্টিজেনটাকে ডিস্ট্রাকশন করবে
ড্যামেজ করে দিবে, কিল করে দিবে এন্ড এক্সপালশন করে দিবে, বডি থেকে ইলিমিনেট করে দিবে, বের করে দিবে অফ এনি সাবস্টেন্স দ্যাট আর এনি সাবস্টেন্স যেগুলো পদার্থ দ্যাট আর রিকগনাইজড অ্যাজ নন সেলফ, যা নন সেলফ হিসেবে রিকগনিশন হয়েছে, মানে যে অ্যান্টিজেনটা নন সেলফ, যে অ্যান্টিজেনটা ফরেইন অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটাকে আমার বডি ফিজিওলজিক্যাল ইমিউন সিস্টেম কি করবে, এট ফার্স্ট রিকগনিশন করবে, নিউট্রালাইজেশন করবে অ্যান্ড ডিস্ট্রাকশন করবে অ্যান্ড এক্সপালশন করবে। তাহলে আমার বডিতে যে ফরেইন অ্যান্টিজেনটা ঢুকলো, এই ফরেইন অ্যান্টিজেন আর নন সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে এই কাজগুলো হচ্ছে। কি করবে আমার বডি থেকে ইলিমিনেট করে দিবে। তাহলে যখন ইলিমিনেট করে দিল তখন আমি ইনফেকশন মুক্ত, ফ্রি ফ্রম ইনফেকশন এন্ড রিকভার ফ্রম ইলনেস, এবং ইলনেস থেকে রিকভার করব। তাহলে এটাই হচ্ছে ইমিউনিটি। তাহলে দেখো, ইমিউনিটি ইজ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস অর অ্যাবিলিটি টু রিকগনিশন, নিউট্রালাইজেশন, ডিস্ট্রাকশন অ্যান্ড এক্সপালশন অফ এনি সাবস্টেন্স দ্যাট আর রিকগনাইজড অ্যাজ নন সেলফ। গুড ডেফিনেশন। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। তাহলে ইমিউনিটি হচ্ছে বডি ডিফেন্স মেকানিজম, তাই না? তাহলে দেখো, এরপর আমরা ইমিউনিটির ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি। ভালো করে বোঝার চেষ্টা করো, অনেক ইম্পর্টেন্ট। ইমিউনিটি, বডি ডিফেন্স মেকানিজম আমরা দুই ভাবে পেয়ে থাকি, একটা ইনবর্ন জন্মগত ভাবে, আর একটা হচ্ছে অ্যাডাপটিভ, জন্মের পরে যেটা অর্জন করি, যেটা ইনবর্ন ইমিউনিটি অর ইননেট ইমিউনিটি, এটা আমরা জন্মগত ভাবে আমরা অর্জন করে থাকি। দেখো, তাহলে একটা হচ্ছে ইননেট ইমিউনিটি, ইননেট অথবা ইনবর্ন অথবা এর অনেকগুলো নাম আছে, নন স্পেসিফিক, অথবা নন অ্যাডাপটিভ, এক তাহলে আর আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড অথবা স্পেসিফিক অথবা অ্যাডাপটিভ। দেখো, তাহলে ইমিউনিটি আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইননেট ইমিউনিটি, এটা কি জন্মগত ভাবে আমরা যেটা অর্জন করে থাকি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, জন্মের পরে আমাদের যেটা অর্জন। অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেমন আমাদের বডিতে কোনো ইনফেকশনে, ক্লিনিক্যাল ইনফেকশনে কোনো একটা ব্যাকটেরিয়া আমাদের বডিতে প্রবেশ করলো, এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের বডির যে বি সেল আছে, বি সেল এই ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করে অ্যাক্টিভেট হয়ে বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হয়, এবং প্লাজমা সেল থেকে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে এই অ্যান্টিবডিটা কখন তৈরি হলো? একটা অ্যান্টিজেন আমার বডিতে প্রবেশ করার পরে, নাকি? আমি আবার একটু লিখে দেখাচ্ছি, এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটা অ্যান্টিজেন, অ্যান্টিজেন একে রিকগনিশন করে করবে বি সেল, বি সেল এর সাথে একে রিকগনিশন করবে, এর সাথে বাইন্ড করে অ্যাক্টিভেট হবে, বি সেল প্রলিফারেশন হবে, এবং বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হবে, এবং এই প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করবে, স্পেসিফিক অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি এখন এই অ্যান্টিজেনকে ডিস্ট্রাক্ট করবে। তাহলে অ্যান্টিজেন ড্যামেজ হয়ে গেল,
এবং রিকভার হয়ে গেল, রিকভার ফ্রম ডিজিজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড জন্মের পরে অর্জিত রোগ, এবং এটা স্পেসিফিক ইমিউনিটি, স্পেসিফিক মানে স্পেসিফিক একটা অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে। আর অ্যাডাপটিভ ইমিউনিটি, এটা অ্যাডাপটিভ মানে অর্জন করা, অ্যাডাপটিভ অ্যান্ড অ্যাকোয়ার্ড প্রায় কথা সেম, মানে অর্জন, এটা অর্জিত হলো অ্যান্টিবডিটা। ঠিক আছে, আর ইননেট ইমিউনিটি অর ইনবর্ন ইমিউনিটি, অর এটা নন স্পেসিফিক অ্যান্ড নন অ্যাডাপটিভ। নন অ্যাডাপটিভ মানে এটা জন্মের পরে যেটা অর্জন করা হয় না, যেটা জন্মগতভাবে অর্জন করা হয়, জন্মগতভাবে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে নন অ্যাডাপটিভ ইমিউনিটি। ঠিক আছে, তাহলে দেখো এই ইমিউনিটিটা স্পেসিফিক কোনো জীবাণুর বিরুদ্ধে কাজ করে না, এরা অ্যাজ ইউজুয়াল মেনি আদার্স মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি, স্পেসিফিক ইমিউনিটি, এরা স্পেসিফিক কোনো একটা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। বুঝতে পারতেছ, স্পেসিফিক ইমিউনিটি এরা স্পেসিফিক কোন জীবাণুর বিরুদ্ধে তৈরি হয়, আর এরা স্পেসিফিক কোন জীবাণুর বিরুদ্ধে কাজ করবে না, এরা অ্যাজ ইউজুয়াল অল ব্যাকটেরিয়া, অল ভাইরাস, অল ফাঙ্গাস, অল প্যারাসাইট এর বিরুদ্ধে কাজ করে। এরা এরা ইউনিভার্সাল, সব ব্যাকটেরিয়ার সব জীবাণুর বিরুদ্ধে এরা কাজ করে থাকে সাধারণত। ঠিক আছে, আর এরা স্পেসিফিক কোন একটা জীবাণুর বিরুদ্ধে তৈরি হয়। ঠিক আছে, এখন দেখো এই ইননেট ইমিউনিটিকে আমরা আবার চার ভাগে ভাগ করে থাকি, ইননেট ইমিউনিটি কে ভাগে ভাগ করে থাকি, চার ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে জেনেটিক, মেকানিক্যাল, হিউমোরাল এন্ড সেলুলার। জেনেটিক, মেকানিক্যাল, হিউমোরাল এন্ড সেলুলার, এক নন স্পেসিফিক অর ইননেট ইমিউনিটিকে চার ভাগে ভাগ করা হলো। জেনেটিক, জেনেটিক, জেনেটিক্যালি কিছু ডিজিজ হয়ে থাকে। ঠিক আছে, যেমন আফ্রিকানদের, আফ্রিকান আফ্রিকানস আর মোর সাসেপ্টেবল টু টিউবারকুলোসিস দ্যান ইউরোপিয়ান। আফ্রিকানদের টিউবারকুলোসিস অনেক বেশি হয়, কিন্তু ইউরোপিয়ানদের টিউবারকুলোসিস খুব কম হয়। এটা জেনেটিক ইমিউনিটি, জেনেটিক্যালি টিউবারকুলোসিসের বিরুদ্ধে ওদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, এটা জেনেটিক ইমিউনিটি, জেনেটিক্যালি ওরা ওদের আছে এই ইমিউনিটিটা। বুঝতে পারতেছ, জেনেটিক ইমিউনিটি মানে জেনেটিক্যালি যে ইমিউনিটি গুলো পেয়ে থাকে। তাহলে আফ্রিকানদের টিউবারকুলোসিস বেশি হয়, কিন্তু ইউরোপিয়ানদের টিউবারকুলোসিস কম হয়, এটা জেনেটিক ইমিউনিটি। আবার সিফিলিস, সিফিলিস একটা এসটিডি, এসটিডি হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সিফিলিস এটা ট্রিপোনামা প্যালিডাম একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এই সিফিলিসটা অনলি হিউম্যানের হয়ে থাকে, হিউম্যান স্পিসিস হোমোসেপিয়ান্স শুধু মানুষের হয়ে থাকে, অন্য কোন স্পিসিসের হয় না, গরু ছাগল অন্য কোন প্রাণী হয় না, গরু ছাগল বা অন্য কোন প্রাণী সিফিলিস হয় না, শুধু সিফিলিস শুধু মানুষেরই হয়ে থাকে। তাহলে এগুলো জেনেটিক, এটা জেনেটিক ইমিউনিটি। তাহলে জেনেটিক ইমিউনিটি আমি তোমাদেরকে দুইটা বললাম, একটা হচ্ছে আফ্রিকানদের টিউবারকুলোসিস অনেক বেশি হয় ইউরোপিয়ানদের থেকে, আবার সিফিলিস শুধু হিউম্যান স্পিসিসে হয়, মানুষের হয়ে থাকে, অন্য কোনো প্রজাতি। এরপরে আমরা মেকানিক্যাল ইমিউনিটি নিয়ে আলোচনা করব। মেকানিক্যাল, মেকানিক্যাল মিনিং মেকানিক্যাল, আমাদের বডিতে মেকানিক্যালি যে প্রোটেকশন গুলো দিচ্ছে, যেমন স্কিন, ইন্ট্যাক্ট স্কিন, স্কিনটা কেমন ইন্ট্যাক্ট, স্কিনটা ইন্ট্যাক্ট থাকার কারণে কোনো জীবাণু আমাদের বডিতে এন্ট্রি করতে পারে না, এন্ট্রি করতে পারতেছে, বাট স্কিনটা যদি রাপচার হয়ে যায়, ইনসিস্ট হয়ে যায়, কেটে যায়, উন্ড হয়ে যায়, আলসার হয়ে যায়, তাহলে সেখানে খুব সহজে একটা ব্যাকটেরিয়া অ্যাটাচমেন্ট করতে পারবে এবং অ্যাটাচমেন্ট করে সেখানে ইনফেকশন হবে। ঠিক আছে কিনা, তাহলে স্কিন যখন ইন্ট্যাক্ট থাকবে,
স্কিন যখন ইন্ট্যাক্ট থাকবে তখন কোন অর্গানিজম খুব সহজে আমাদের বডিতে ঢুকতে পারবে না, তাহলে এটা ইমিউনিটি দিচ্ছে। এটা কি কোনো একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দিচ্ছে নাকি সব জীবাণুর বিরুদ্ধে দিচ্ছে? তাহলে এটা হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি। এবং মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন, দেখো মিউকাস মেমব্রেন আমাদের বডিতে যে মিউকাস মেমব্রেন গুলো আছে, মিউকাস মেমব্রেনে মিউকাস থাকে, মিউকাস মেমব্রেনে মিউকাস থাকে, এবং মিউকাসে এক ধরনের লাইসোজোম এনজাইম থাকে। কি থাকে? লাইসোজোম এনজাইম থাকে। তাহলে জীবাণুটা যখন মিউকাস মেমব্রেনের সংস্পর্শে আসে, জীবাণুটা মিউকাস দ্বারা ট্র্যাপ হয়ে যায়, আটকে যায়। মিউকাস এক ধরনের আঠালো যুক্ত, অ্যাডহেসিভ যুক্ত পদার্থ না, ভিসকোসিটি বেশি। তো মিউকাস কি করে? জীবাণুটাকে ট্র্যাপ করে, ট্র্যাপ করে লাইসোজোম এনজাইম দিয়ে ব্যাকটেরিয়াটাকে আর অর্গানিজমটাকে ডিস্ট্রাকশন করে ফেলে। তাহলে এটা নন স্পেসিফিক ইমিউনিটি। শুধুমাত্র একটা জীবাণু ইন্ট্যাক্ট মিউকাস মেমব্রেন দিয়ে ঢুকতে পারে, সেটা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। ট্রিপোনেমা প্যালিডাম জীবাণুটা ইন্ট্যাক্ট মিউকাস মেমব্রেন দিয়ে ঢুকতে পারে, সিফিলিস যে রোগটা সৃষ্টি করে আর কি, যে ব্যাকটেরিয়াটা সিফিলিস করে ও ইন্ট্যাক্ট মিউকাস মেমব্রেন দিয়ে ঢুকতে পারে। এরপরে আসো, তাহলে এটা মেকানিক্যালি প্রোটেকশন হচ্ছে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। আচ্ছা এরপরে আসো হিউমোরাল অর অ্যান্টিবডি মেডিয়েটেড। তাহলে দেখো আমাদের বডিতে কিছু কমপ্লিমেন্ট প্রোটিন আছে, আমাদের বডিতে কি আছে? কিছু কমপ্লিমেন্ট প্রোটিন আছে, কিছু সাইটোকাইন আছে এবং কিছু অ্যাকিউট ফেজ প্রোটিন আছে। এরা কি করে? এরাও জীবাণুর বিরুদ্ধে, ব্যাকটেরিয়া আর অর্গানিজমের বিভিন্ন অর্গানিজমের বিরুদ্ধে অ্যাক্ট করে, অ্যাক্ট করে অর্গানিজমকে মারার চেষ্টা করে। এগুলোকে হিউমোরাল ইমিউনিটি বলা হয়। এটা আমি সামনে যখন ডিটেলস হিউমোরাল ইমিউনিটি নিয়ে আলোচনা করবো তখন এটা সম্পর্কে ডিটেলস বলবো। এরপরে আসো সেলুলার ইমিউনিটি। দেখো সেলুলার ইমিউনিটি আমাদের বডিতে ইননেট সেলুলার ইমিউনিটি, দেখো সেলুলার ইমিউনিটিটা ইননেটও আছে অ্যাকোয়ার্ডের মধ্যেও আছে। ইননেট সেলুলার ইমিউনিটি দেয় হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, এরপর হচ্ছে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল এবং ইওসিনোফিল। ইওসিনোফিল হেলমিনথের বিরুদ্ধে কাজ করে, ক্লিংয়ের বিরুদ্ধে বেশিরভাগ কাজ করে। তাহলে দেখো সেলুলার ইমিউনিটি, এরা হচ্ছে সেলুলার ইননেট ইমিউনিটি। সেলুলার অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুটি সেল দেয়, একটা হচ্ছে বি সেল আর একটা হচ্ছে টি সেল, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, এটা নিয়ে পরে আলোচনা করব। দেখো তাহলে সেলুলার ইমিউনিটি, এই সেলগুলো ইননেট জন্মগতভাবে আমরা পেয়ে থাকি, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজটা মনোসাইট ফিউশন হয়ে ম্যাক্রোফেজ হয়ে যায়। আমাদের ব্লাডে যে মনোসাইট থাকে, হ্যাঁ মনোসাইট মনোসাইট কি WBC লিউকোসাইট, তাহলে মনোসাইট ফিউশন হয়, মনোসাইট ফিউশন হয়ে কি হয়ে যায়? ম্যাক্রোফেজ হয়। মনোসাইট ম্যাক্রোফেজকে হিস্টিওসাইটও বলা হয়, হিস্টিওসাইটও বলা হয়। মনোসাইটটা ফিউশন হয়, ফিউশন হয়ে এরা বিভিন্ন টিস্যুতে ফিক্সড হয়ে যায়, বিভিন্ন টিস্যুতে কি হয়, ফিক্সড হয়ে বিভিন্ন টিস্যুতে ইমিউনিটি দেয়, যার কারণে এদেরকে হিস্টিওসাইট বলা হয়। যেমন মনোসাইট ফিউশন হয়ে যখন লাঙে থাকে তখন সেটাকে বলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, কি বলে? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এরপর মনোসাইট ফিউশন হয়ে যখন ব্রেনে ফিক্সড হয়ে যায় তখন সেটাকে বলে মাইক্রোগ্লিয়া, মনোসাইট ফিউশন হয়ে যখন লিভারে ফিক্সড হয় তখন সেটাকে বলে কাপফার সেল, মনোসাইট ফিউশন হয়ে যদি রেনালে কিডনিতে ফিক্সড হয় তখন সেটাকে বলে মেসেনজিয়াল সেল, মনোসাইট ফিউশন হয়ে যদি স্কিনে ফিক্সড হয়ে যায় সেটাকে বলে ল্যাঙ্গারহ্যান্স সেল, আবার মনোসাইট ফিউশন হয়ে বোনে ফিক্সড হলে সেটাকে বলে অস্টিওক্লাস্ট। তাহলে এরা সবগুলোই কি দেয়? ইমিউনিটি দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এই ইমিউনিটি গুলো স্পেসিফিক কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দিচ্ছে না নাকি?
এরা অ্যাজ ইউজুয়াল অনেক ব্যাকটেরিয়া অনেক ভাইরাস মেনি আদার মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে দিচ্ছে, যার কারণে এবং এরা আমরা এই ইমিউনিটি গুলো আমরা জন্মগত ভাবে পেয়ে থাকি এবং এই ইমিউনিটি গুলো নন স্পেসিফিক স্পেসিফিক কোনো জীবাণুর বিরুদ্ধে তৈরি হচ্ছে না, অ্যাজ ইউজুয়াল সব ব্যাকটেরিয়া সব জীবাণুর বিরুদ্ধে এরা অ্যাক্টিভ এবং এই এগুলো নন অ্যাডাপটিভ নন অ্যাডাপটিভ মানে এগুলো আমরা জন্মগত ভাবে পেয়ে থাকি। এরপরে আমরা অ্যাকোয়ার্ড অলসো স্পেসিফিক ইমিউনিটি নিয়ে আলোচনা করবো, আমি এটা মুছে দিচ্ছি। স্পেসিফিক ইমিউনিটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে আমাদের বডিতে অ্যান্টিজেন প্রবেশ করার পর এন্ট্রি করার পর এই অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হবে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি মানে অ্যান্টিবডিটা আমার বডিতে তৈরি হবে না, অ্যান্টিবডিটা অন্য হোস্ট থেকে আমার বডিতে আসবে যেটাকে বলা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আমি এক্সাম্পল করলে তোমরা বুঝতে পারবা। অ্যাক্টিভ ইমিউনিটি মানে হচ্ছে আমার বডিতে কোনো অ্যান্টিজেন ইন্ট্রোডিউস করার পর এই অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে আমার বডি কি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে এই অ্যান্টিবডিটা এন্ডোজেনাস আমার দেহের মধ্যে তৈরি হচ্ছে। আর প্যাসিভ, হ্যাঁ আর প্যাসিভ ইমিউনিটিটা বাইরে থেকে কোনো মাধ্যমে, হ্যাঁ বাইরের কোনো একটা হোস্ট থেকে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং ওই অ্যান্টিবডিটা প্রিফর্মড অ্যান্টিবডি অবটেইন করা হয়েছে, বাইরে থেকে প্রস্তুতকৃত কোনো অ্যান্টিবডি বডি দেওয়া হলে সেটাকে বলা হয় প্যাসিভ ইমিউনিটি। আমি একটু পরে এটা সম্পর্কে আলোচনা করবো। তাহলে দেখো অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ন্যাচারাল আর্টিফিশিয়াল। প্যাসিভকেও দুই ভাগে ভাগ করা হয়, ন্যাচারাল আর্টিফিশিয়াল। অ্যাক্টিভ ইমিউনিটি মানে কি বলছি, দেহের অ্যান্টিবডিতে তৈরি করে বডি অ্যান্টিবডি তৈরি করে অ্যাক্টিভলি তৈরি করে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সে নিজে তৈরি করে তৈরি করে। আর প্যাসিভ মানে আরেকজন আরেকজনের কাছ থেকে তৈরি করে নিয়ে আসা হয়, যেমন মনে করো তুমি নিজে ওয়ার্ক করতেছো নিজে ইনকাম করতেছো নিজে টাকা দিয়ে নিজে খাচ্ছ, আর প্যাসিভ হচ্ছে তোমার বাবা ইনকাম করতেছে কষ্ট করতেছে বাবা বাবার ঘরে বসে বসে তুমি খাচ্ছ, এটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, একটা হচ্ছে নিজে করা আরেকজনকে দিয়ে করা। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিলাম। তাহলে দেখো অ্যাক্টিভ ইমিউনিটি আবার দুই ভাগে ভাগ করলো, একটা ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল মানে হচ্ছে ন্যাচারালি কোনো ব্যাকটেরিয়া আমাদের বডিতে প্রবেশ করবে, ক্লিনিক্যাল ইনফেকশন। অ্যাক্টিভের ন্যাচারালের এক্সাম্পল হচ্ছে ক্লিনিক্যাল ইনফেকশন, ক্লিনিক্যাল অর সাব ক্লিনিক্যাল ইনফেকশন। ইনফেকশন ইনফেকশন মানে কি বলছি, এন্ট্রি অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ অ্যান অর্গানিজম অর ব্যাকটেরিয়া ইজ কল্ড ইনফেকশন। তাহলে আমাদের বডিতে কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকবে এবং মাল্টিপ্লিকেশন করবে, তখন আমরা সেটাকে ইনফেকশন করি। তাহলে ন্যাচারালি ক্লিনিক্যাল অ্যান্ড সাব ক্লিনিক্যাল ইনফেকশন মানে ধরো টাইফয়েড, টাইফয়েড ফিভারকে কি বলা হয়, এন্টারিক ফিভার। টাইফয়েড ফিভারকে কি বলা হয়, এন্টারিক ফিভার। এন্টারিক ফিভার কি দিয়ে হয়ে থাকে, সালমোনেলা টাইপি ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। কি দিয়ে হয়ে থাকে, সালমোনেলা টাইপি ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তাহলে সালমোনেলা টাইপি এরা ন্যাচারালি আমাদের বডিতে ঢুকছে, ন্যাচারালি ঢুকছে না,
নাকি কেউ জোর করে তোমার বডিতে ঢুকাই দিয়েছে টাইফয়েডের জীবাণু? হ্যাঁ, জোর করে তোমার শত্রু মানে শত্রুতা করে তো তোমাকে ঢুকাই দেয়, এটা তো ন্যাচারালি বডিতে ঢুকছে, ঠিক আছে?